8655 আর আপনি মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন অন করেন। একটু আমরা রেডি হয়নি লিডার, আমি তো এখানে প্রার্থী, ডিসি সাহেব আমার রিটার্নিং অফিসার, আমার একটা দায়িত্ব আছে যে আমার কনস্টিটিউয়েন্সি নিয়ে আমি আমার রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলতে পারি। এখানে যে সমস্যাগুলো আছে দু একটা সেগুলো সঙ্গে কথা বলেছি। আপনার মূল যে সমস্যা সারা দেশে একই সমস্যা, সমস্যাটা হচ্ছে যে আপনার নির্বাচনের পরিবেশ একেবারেই শূন্য হয়। কারণটা হচ্ছে আপনার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আপনার গ্রেফতার মামলা রেইন অফ টেরার শুরু হয়েছে। ত্রাস, আপনি দেখবেন ভোটারদের মুখে হাসিটা নেই। আমি আপনার গত বার্তা ভ্রমণ এসেছিলাম, তখন মুখে হাসি ছিল, আজকে এসে দেখি আমি যে হাসিটা নেই, মানে এত ভয় পেয়ে যাচ্ছে সবাই। ভয় পাওয়ার কারণটা হচ্ছে যে এত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আপনার যে ভেতরে ঢোকা, ধমক দেওয়া, এটা করতে পারবে না, ওটা করতে পারবে, গ্রেফতার করা আপনার এলাকার ছেলেপুলে অনেক, ইতিমধ্যে অনেক আমাদের ছেলেপুলে গ্রেফতার হয়ে গেছে। এই বিষয়গুলো আপনার একটা নেগেটিভ অবস্থা তৈরি করছে। এ কথাটা আমি ইটারনি অফিসার সাহেবকে বলতে এসেছিলাম যে আমরা এটা চাই, আমরা ইলেকশনে আছি, ডেমোক্রেসি সেক ইলেকশনটা যেন আপনার ফ্রি ফেয়ার আনডিস্টার্ব হয়, সেই দৃষ্টি সেগুলো খেয়াল রাখা। ইলেকশন তো নির্বাচন তো আমাদের সেই উৎসব, সেই উৎসবের পরিবেশটা নেই, একটা ভীতি একটা ত্রাস এসে গেছে। আমি আসলাম আমরা সৈয়দপুর থেকে আসছি, দেখি আপনার কোথাও উৎসবের কোনো চেহারা নেই, রাজার একটা চেহারা আছে, আপনার একটা ভীতির চেহারা আছে। এটা তো হওয়া উচিত ছিল না, এতদিন পরে 10 বছর পরে একটা পার্টিসিপেট ইলেকশন হচ্ছে, পার্টিসিপেট ইলেকশনে তারপরে হওয়া উচিত ছিল যে একটা আনন্দময় উৎসব থাকে, সেটা কিন্তু আপনার আমি সারা দেশে কোথাও পাইনি। বরঞ্চ আমরা যে খবরগুলো পাচ্ছি সেই খবরগুলো খুবই অ্যালার্মিং, সব জায়গা থেকে এই খবর আসছে যে দাঁড়ানো যাচ্ছে না, অর্থাৎ বিরোধী দল আমরা দাঁড়াতে পারছি না, ক্যান্ডিডেট দাঁড়াতে পারছে না, এজেন্টদেরকে দাঁড়া হচ্ছে, নাম ধরে ধরে দাঁড়া হচ্ছে, বাসায় রেড দিয়ে দাঁড়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এটা আপনার একেবারেই ফ্রি ফেয়ার পার্টিসিপেশনের জন্য সহায়ক নয়। আমি জানি না যে প্রতিষ্ঠা ইমপ্রুভ করবে কি না, এটা গণতন্ত্রের পরীক্ষা, পরীক্ষাটা বিএনপির নয়। বিএনপি দাঁড়াতে পারছে কি পারছে না, তা বিএনপি দাঁড়াতে পারা মানে হচ্ছে গণতন্ত্র দাঁড়াতে পারে, এই কথাটা বুঝতে হবে তো। বিএনপি দাঁড়াতে না পারা মানে হচ্ছে যে গণতন্ত্র দাঁড়াতে পারছে না, অর্থাৎ প্রধান প্রতিপক্ষ দাঁড়াতে পারছে না। দ্যাট গিভস এ ডিফারেন্ট মেসেজ যে আসলে সরকার পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিয়েছে তাদের মতো করে তারা নির্বাচন। দিতে পারছে না, এটা আজকে পত্রিকায় এসছে যে বহু জায়গাতেই একটা পোলিং এজেন্ট দেওয়া যাচ্ছে না, তারপরেও আমরা নির্বাচনে আছি। একটি মাত্র কারণ, সেটি হচ্ছে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই, আমরা জনগণের শক্তির উপরে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি জনগণ সব সময় বদলে দিয়েছে, এবারও জনগণ তার ভোটের মাধ্যমে পুরো পরিস্থিতিকে বদলে দেবে, তার যে আশা সেটা কিছু করবে। একটি বার্তা যে জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে, ভোট পাহারা দিতে হবে এবং যেন ভোটকে চুরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, আমি বলেছি আমাদেরকে বলেছি, ক্যাঙ্গার থেকে বলেছি, সাহেবকেও জানিয়েছি, আবার জানাবো। তো তারপরেও আমাদের সাধারণ ভোটার এবং কর্মীদেরকে কিন্তু এটাকে একটু হতাশ করতে পারে, আশা করি যদি সেই পরিস্থিতি কোনো নেই। এগুলো সমস্ত সরকারের কুটচাপ, একেবারে অমূলক, ভিত্তিহীন, কোনোটাই সঠিক। আপনারা জানেন যে আজকাল আপনার এই সাইবার ওয়ার যেভাবে পারছে করার চেষ্টা করছে, এই ধরনের বিএনপিতে কোনো দ্বিমত নেই, বিএনপি নির্বাচনে গেছে, নির্বাচন করছে,
বিশেষ বন্ধু নির্বাচন করবো। থ্যাংক ইউ। কি করেন না করেন, আমি এত সামনে গিয়ে আমি সকালে আমার বাবা মায়ের খবর দিয়ে কারণ ওখানে আবার ওই মরণই না করুন যে চাকরি কথা বলছে সমর্থন বুড়ি এমন পুষ্টি হবে কেউ মোটা হয় না। দিতে পারছে না, এটা আজকে পত্রিকায় এসছে যে বহু জায়গাতেই আপনার পোলিং এজেন্ট দেওয়া যাচ্ছে না। তারপরেও আমরা নির্বাচনে আছি একটি মাত্র কারণ, সেটি হচ্ছে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই। আমরা জনগণের শক্তির উপরে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি জনগণ সব সময় বদলে দিয়েছে, এবারও জনগণ তার ভোটের মাধ্যমে পুরো পরিস্থিতিকে বদলে দেবে, তার যে আশা সেটা কিছু করবে। একটি বার্তা যে জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে, ভোট পাহারা দিতে হবে এবং যেন ভোটকে চুরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবে। আমাদের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, আমি বলেছি, আমি বলেছি ওনাদেরকে, বলেছি থেকে, বলেছি সাহেবকেও জানিয়েছি আমার জানাবো। তো তারপরেও আমাদের সাধারণ ভোটার উপর দিকে কিন্তু এটাকে একটু হতাশ করতে পারে, আশা করি যদি সেই পরিস্থিতি থাকে কোনো নেই। এগুলো সমস্ত সরকারের কুটচাপ, একেবারে অমূলক, ভিত্তিহীন, কোনোটাই সঠিক। আপনারা জানেন যে আজকাল আপনার এই সাইবার ওয়ার যে যেভাবে পারছে করার চেষ্টা করছে, এই ধরনের বিএনপিতে কোনো বিমত নেই। বিএনপি নির্বাচনে গেছে, নির্বাচন করছে, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন করবে। থ্যাংক ইউ। কি করেন না করেন, আমি এত সামনে গিয়ে আবার
তৈরি হবে।